আসসালামু আলাইকুম, আমি নাজমুল হাসান রিপন। তো আজকের এই ভিডিওটি বিশেষ করে আমার প্রবাসী ভাইদের জন্য খুবই হেল্পফুল একটি ভিডিও হবে, বিকজ দীর্ঘদিন ধরে আমার অনেক প্রবাসী ভাইরা আমাকে কমেন্ট করতেছে যে ভাই, আমি বাংলাদেশে থাকা অবস্থায় ইসলামী ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলেছিলাম, তো এখন আমি দেশের বাইরে আসছি, তো আমি কি বিদেশি নাম্বার দিয়ে সেলফিন রেজিস্টার করে আমি কি ওই বাংলাদেশে থাকা অবস্থায় যে ব্যাংক অ্যাকাউন্টটি খুলেছিলাম ওই অ্যাকাউন্ট কি সেলফিনের সাথে অ্যাড করতে পারবো কি না? ইয়েস ভাই, পারবেন, বাট এখানে একটু ঝামেলা আছে। মানে আপনার ইসলামী ব্যাংকে যে অ্যাকাউন্ট খুলেছিলেন বাংলাদেশে থাকা অবস্থায়, তখন তো আপনি অবশ্যই বাংলাদেশি মোবাইল নাম্বার দিয়েছিলেন, তো ওই মোবাইল নাম্বারটি পরিবর্তন করে আপনার বিদেশি নাম্বার ওইখানে অ্যাড করতে হবে। তো কিভাবে করবেন সেটাই এই ভিডিওতে দেখানো হবে। তো বুঝতেই পারছেন ভিডিওটি আপনার জন্য কতটা হেল্পফুল হবে। তো শুরুতেই একটি রিকোয়েস্টে থাকবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন ইসলামী ব্যাংকের সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য। ওকে, অ্যাট ফার্স্ট আমরা মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে দেব। সো ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে আমরা এখানে সার্চ বারে টাইপ করব IBBL iBanking অ্যান্ড তারপরে আমরা সার্চ করে দিব। তো সার্চ করার পরে একদম উপরের দিকে যে ওয়েবসাইটটি দেখতেছেন এটা iBanking এর অফিসিয়াল ওয়েবসাইট। সো আমরা এখানে পেজ করে দেব। ওকে, এখন যে উইন্ডো দেখতেছেন এখান থেকে যদি আমরা একটু নিচের দিকে আসি, এইখানে ফরম অ্যান্ড ডকুমেন্টস নামক একটি সেকশনকে দেখতেছেন, এইখানে পেজ করে দেব। ওয়েল, ফরম অ্যান্ড ডকুমেন্টসে পেজ করার পরে এখানে আমরা অলরেডি দেখতেছি সেন্স ফোন নাম্বার ফরম, এখন আমরা এইখানে পেজ করে দেব। সো এখন যে উইন্ডো দেখতেছেন এইখান থেকে আমরা পিডিএফ ফরম্যাটে এই ফরমটি ওপেন করে দেব। ওয়েল, অলরেডি কিন্তু আমরা ইসলামী ব্যাংক অ্যাকাউন্টের ফোন নাম্বার চেঞ্জ করার ফরমটি দেখতেছি, তো এই ফরমটিকে আমাদের কম্পিউটারের দোকানে গিয়ে পিডিএফ ফরম্যাটে আমাদের ফরমটিকে প্রিন্ট করে নিতে হবে। অ্যান্ড প্রিন্ট করার পরে কিভাবে পূরণ করবেন পুরো প্রসেসটি আমি দেখাবো, জাস্ট একটু মন দিয়ে ভিডিওটি দেখতে হবে। তো শুরুতেই এখানে ব্রাঞ্চ এই সেকশনে আপনার ব্রাঞ্চের নাম কলম দিয়ে লিখে দিতে হবে, মানে যেই ব্রাঞ্চের আন্ডারে আপনি অ্যাকাউন্ট খুলেছিলেন। অ্যান্ড তারপরে হচ্ছে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। তো আপনি ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় যেভাবে নাম দিচ্ছেন হুবহু ওইভাবে কিন্তু ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম লিখে দিতে হবে। ওকে, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম লেখার পরে প্রোফাইল ইমেল অ্যাড্রেস, অ্যাকচুয়ালি প্রোফাইল ইমেল অ্যাড্রেস কী এটা নিয়ে অনেকেই কমেন্ট করবে, তো প্রোফাইল ইমেল অ্যাড্রেস কী সেটা আমি একটু পরে বুঝিয়ে বলবো। ওকে, প্রোফাইল ইমেল অ্যাড্রেস লেখার পরে এক্সিস্টিং ফোন নাম্বার, মানে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় যে নাম্বারটি দিছিলেন মানে পুরাতন যে নাম্বার সেটা এখানে কলম দিয়ে লিখে দিতে হবে পরিষ্কারভাবে। ওকে, তারপরে হচ্ছে নিউ ফোন নাম্বার, এখানে নতুন যে ফোন নাম্বারটি আপনি অ্যাড করবেন ওই নাম্বারটি এখানে কলম দিয়ে লিখে দিতে হবে, অবশ্যই যেই কান্ট্রির ফোন নাম্বার দিবেন কান্ট্রি কোড সহকারে লিখে দিতে হবে। অ্যান্ড তারপরে ডেট অফ বার্থ, মানে আপনার জন্ম তারিখ এখানে লিখে দিতে হবে। অ্যান্ড তারপরে ফাইনালি ক্লায়েন্ট সিগনেচার, মানে আপনি ব্যাংক থেকে টাকা তোলার সময় যেভাবে সিগনেচার দেন হুবহু ওইভাবে এখানে সিগনেচার দিতে হবে। অ্যান্ড তারপরে এখানে ফিল আপ দ্য ব্রাঞ্চ, এই নিচের অংশটুকু কিন্তু আপনার পূরণ করতে হবে না, এইটুকু ব্রাঞ্চ ফিল আপ করবে। তো মোটামুটি আমরা বুঝতে পারলাম ফর্মটি কিভাবে পূরণ করতে হবে, বাট এখন বিষয় হচ্ছে ফর্মটি আমরা আমাদের ব্রাঞ্চে কিভাবে জমা দেব। তো ব্রাঞ্চে জমা দেওয়ার জন্য দুইটি ওয়ে আছে, একটি হচ্ছে ডাকযোগের মাধ্যমে আপনার রিলেটিভ কারো কাছে পাঠাইতে হবে অ্যান্ড তারপরে সে ব্রাঞ্চে গিয়ে জমা দেবে, আর অন্যটি হচ্ছে ইমেলের মাধ্যমে। তো ইমেলের মাধ্যমে কিভাবে পাঠাবেন এই পুরো প্রসেসটি এখন দেখাব। সো এখান থেকে আমরা একটু ব্যাকে যাব। সো ব্যাকে আসার পরে আমরা পুনরায় আবার সার্চ বারে টাইপ করব ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড অ্যান্ড তারপরে আমরা সার্চ করে দেব। অ্যান্ড সার্চ করার পরে আবারও আমরা উপরের দিকে যে ওয়েবসাইটটি দেখতেছি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এই ওয়েবসাইটে প্রবেশ করব। ওয়েল, অলরেডি কিন্তু আমরা ইসলামী ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আছি, সো এইখান থেকে আমাদের এই থ্রি ডট লাইনে পেস্ট করতে হবে।
and three dot line e paste korar pore ekhane nicher dike location namok ekti section ke dekhtechi and tar ei pashe je arrow icon ti dekhtechen ekhane paste korte hobe well arrow icon e paste korar pore ekhane branch location namok ekti section ke dekhtechi ekhane paste korte hobe to branch location e paste korar pore ekhon je window dekhtechen ekhan theke jodi amra ektu nicher dike ashi এইখানে সার্চ নামক একটি সেকশনকে দেখতেছেন এইখানে জাস্ট আমাদের ব্রাঞ্চের নেমটি টাইপ করে দিতে হবে তো আমার অবশ্য ফরিদপুরের ভাঙা ব্রাঞ্চে আমার অ্যাকাউন্ট সো আমি এখানে ভাঙা টাইপ করে দিব তো ভাঙা টাইপ করার পরে অলরেডি কিন্তু আমার ফরিদপুরের ভাঙা ব্রাঞ্চটি শো করতেছে মানে ব্রাঞ্চের নেমটি এখানে শো করতেছে তো এখান থেকে যদি আমরা একটু সাইডের দিকে আসি অ্যান্ড এখানে ভিউ নামক একটি সেকশনকে দেখতেছেন এইখানে পেস্ট করতে হবে তো ভিউ সেকশনে পেস্ট করার পরে অলরেডি কিন্তু আমি ফরিদপুরের ভাঙা ব্রাঞ্চের যাবতীয় ইনফরমেশন এখানে দেখতেছি অ্যাকচুয়ালি এই ইনফরমেশনগুলি আমি একটু ব্লার করে রাখছি কারণ ইউটিউবে কোনো ব্যাংকের ইনফরমেশন দেখানো নিষেধ তো আপনি ঢুকলেই কিন্তু পরিষ্কারভাবে দেখতে পারবেন এখানে ঘোলা দেখা যাইতেছে আপনি হয়তো ভাবতে পারেন কিছুই তো বোঝা যাইতেছে না বিকজ আমি এখানে ব্লার করে রাখছি এখানে কিন্তু অলরেডি ফরিদপুরের ভাঙা ব্রাঞ্চের ইমেল অ্যাড্রেসটি দেখতেছি পাশাপাশি ফোন নাম্বারটি দেখতেছি তো ফোন করার ক্ষেত্রে দেশের বাইরে থেকে জাস্ট আপনাকে বাংলাদেশি কান্ট্রি কোড অ্যাড করতে হবে তো ফোন নাম্বার অ্যান্ড এই ইমেল অ্যাড্রেস আপনি এখান থেকে কলম দিয়ে একটি কাগজে লিখে নেবেন অথবা আপনি এখান থেকে জাস্ট কপি করে রাখতে পারেন যেমন আমি এখানে কপি করে নিতেছি সো পরে এখান থেকে ডিরেক্টলি হোম বাটন প্রেস করে দেব অ্যান্ড হোম বাটন প্রেস করার পরে জাস্ট আমি এখান থেকে আমার জিমেল ব্রাউজারটি ওপেন করে দেব সো একটু মন দিয়ে ভিডিওটি দেখতে থাকেন পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন ওকে জিমেল ব্রাউজারটি ওপেন করার পরে এখানে নিচের দিকে কম্পোজ নামক একটি সেকশনকে দেখতেছেন অ্যান্ড পেনের মতো একটি আইকন দেখতেছেন এইখানে প্রেস করতে হবে ওকে কম্পোজ সেকশনে পেস্ট করার পরে উপরের দিকে এখানে ফর্ম মানে আমাদের জিমেলটি শো করতেছে অ্যান্ড টু এইখানে আমরা একটু আগে যে ইসলামী ব্যাংকের ফরিদপুরের ভাঙা ব্রাঞ্চের জিমেল অ্যাকাউন্টটি কপি করে আনছি সেটা আমরা এখানে পেস্ট করে দিব ওকে পেস্ট করার পরে আমরা যে ফর্মটি পূরণ করছি ওই ফর্মটি আবার পুনরায় কম্পিউটারের দোকানে গিয়ে স্ক্যান করে আমাদের মোবাইলে নিতে হবে মানে প্রথমে আমাদের ফর্মটি ডাউনলোড করে কম্পিউটারের দোকানে গিয়ে প্রিন্ট করে সুন্দর মতো কলম দিয়ে পূরণ করে তারপরে আবার কম্পিউটারের দোকানে গিয়ে স্ক্যান করে আমাদের মোবাইলে নিতে হবে মোবাইল দিয়ে ছবি তুলে দিলে কিন্তু হবে না ওকে ফর্মটি স্ক্যান করে মোবাইলে নেওয়ার পরে এখানে সেনের মতো যে আইকনটি দেখতেছেন এইখানে পেস্ট করতে হবে অ্যান্ড তারপরে অ্যাটাচড ফাইল এই সেকশনে পেস্ট করতে হবে ওয়েল অলরেডি কিন্তু আমাদের গ্যালারিটি ওপেন হয়ে গেল সো এখান থেকে আমাদের স্ক্যান করা ফর্মটি সিলেক্ট করতে হবে অ্যান্ড তারপরে সিলেক্ট সো অলরেডি কিন্তু আমাদের ফর্মটি এখানে চলে এসেছে ওকে তারপরে হচ্ছে সাবজেক্ট মানে আমরা কোন বিষয় ইমেলটি করতেছি সেই সাবজেক্টটি আমরা এখানে টাইপ করে দিতে পারি যেমন ডিয়ার স্যার প্লিজ চেঞ্জ মাই ওল্ড ফোন নাম্বার অ্যান্ড অ্যাড মাই নিউ ফোন নাম্বার এটা আপনি বাংলায়ও লিখতে পারেন যেমন যে প্লিজ স্যার দয়া করে আমার আগের ফোন নাম্বারটি চেঞ্জ করে নতুন ফোন নাম্বারটি আপনারা অ্যাড করে দেন আর অবশ্যই কিন্তু এইখানেও আপনার ফোন নাম্বারটি টাইপ করে দিবেন আর কান্ট্রি কোড সহকারে টাইপ করবেন আর ভিডিওর শুরুর দিকে কিন্তু একটি কথা বলছিলাম যে প্রোফাইল ইমেল অ্যাড্রেসের বিষয়টি একটু পরে বোঝাবো তো প্রোফাইল ইমেল অ্যাড্রেসের বিষয়টি একটু বুঝে আসি সো নাহলে পুরো বিষয়টি বুঝতে পারবেন না তো প্রোফাইল ইমেল অ্যাড্রেসের বিষয় হচ্ছে আপনি আই ব্যাঙ্কিং রেজিস্টার করার সময় যে জিমেল অ্যাকাউন্টটি ব্যবহার করছেন ওই জিমেল অ্যাকাউন্টটি এখানে লিখে দিতে হবে বিকজ এখানে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বসানোর কোনো সেকশন নেই আপনার আই ব্যাঙ্কিংয়ের জিমেলের মাধ্যমে বুঝতে পারবে ওনারা আপনার অ্যাকাউন্ট নাম্বার কোনটি তাই আমি শিওর এখানে আপনি আবারও প্রশ্ন করবেন যে ভাই তাহলে কি আমাদের আগে থেকে আই ব্যাঙ্কিংয়ে রেজিস্টার করা থাকতে হবে ইয়েস ভাই অবশ্যই আপনাকে আগে আই ব্যাঙ্কিং রেজিস্টার করতে হবে তো আপনার যদি আই ব্যাঙ্কিংয়ে রেজিস্টার করা থাকে তাহলে তো খুবই ভালো কথা আর যদি আই ব্যাঙ্কিং রেজিস্টার করা না থাকে তাহলে টেনশন বা ভয়ের কোনো কারণ নেই কারণ আপনি হয়তো এখানে ভাবতে পারেন যে এত ঝামেলা আই ব্যাঙ্কিং আবার কীভাবে রেজিস্টার করব। ভাই কোনো টেনশন নেই
কিভাবে বিদেশ থেকে আই ব্যাংকিং রেজিস্টার করবেন সেই বিষয়ে অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও আছে। ভিডিওর লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অ্যান্ড আই বাটনে দিয়ে রাখব। ওই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই বিশ্বের যে কোনো কান্ট্রি থেকে ইসলামী ব্যাংকের আই ব্যাংকিং রেজিস্টার করতে পারবেন। অ্যান্ড আই ব্যাংকিং রেজিস্টার করার পরে ফোন নাম্বার চেঞ্জ করার ফর্ম পূরণ করার যে বিষয় দেখাইলাম সেম এইভাবে পূরণ করে তারপরে জাস্ট আপনার ব্রাঞ্চের ইমেল অ্যাড্রেসে আপনাকে সেন্ড করতে হবে। অ্যান্ড ফাইনালি এইখান থেকে এই অ্যারো আইকনে প্রেস করলে আমাদের এই ইমেলটি ফরিদপুরের ভাঙা ব্রাঞ্চে সেন্ড হয়ে যাবে। বাট আমি এই মুহুর্তে সেন্ড করতেছি না কারণ আমার মোবাইল নাম্বার চেঞ্জ করার কোনো দরকার নেই। তো অবশ্যই কিন্তু আপনার অফিস আওয়ারে সেন্ড করতে হবে, মানে সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে। অ্যান্ড সেন্ড করার পরে আপনার ব্রাঞ্চে আপনাকে কল দিতে হবে। অ্যান্ড ব্রাঞ্চের নাম্বার কিভাবে কালেক্ট করবেন সেটা তো আগেই দেখাইলাম। অ্যান্ড ব্রাঞ্চে ফোন দেওয়ার পরে আপনাকে বলতে হবে যে স্যার আমি আপনাদের ইমেল অ্যাড্রেসে ফোন নাম্বার চেঞ্জ করার একটি ফর্ম পাঠাইছি, দয়া করে আপনারা ইমেলটি চেক করে দেখে আমার ফোন নাম্বারটি চেঞ্জ করে দেন। অ্যান্ড নাম্বারটি পরিবর্তন করে দেওয়ার পরে আপনি চাইলে এই নতুন নাম্বারে সেলফিন রেজিস্টার করতে পারবেন। তো কিভাবে বিদেশ থেকে সেলফিন রেজিস্টার করতে হয় সেই বিষয়েও অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে। অ্যান্ড ভিডিওর লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অ্যান্ড আই বাটনে আমি দিয়ে রাখবো, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। আশা করি পুরো বিষয়টি আমি আপনাকে বোঝাইতে পারছি। বাট এরপরেও যদি আপনার বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আদারওয়াইজ ইসলামী ব্যাংক নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিংক প্রোভাইড করা থাকবে, আপনি চাইলে ডিরেক্টলি আমার সাথে ফেসবুকেও কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।